আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বন্ধুরা, এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন নিয়ে আমার অনেক ধরনের অনেক ভিডিও আছে, সেখানে আমি কমেন্ট বক্সে কিছু কমেন্ট পেয়েছি। একটি আপু প্রশ্ন করেছে যে গ্লিসারিন মেখে রোদে যাওয়া যাবে কি না। তাছাড়াও একটি ভাই জানতে চেয়েছে গ্লিসারিন ছেলেরা ব্যবহার করতে পারবে কি না, বিশেষ করে এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিনটি। আরও অনেক ধরনের প্রশ্ন অনেকেই করেছেন, যেমন গ্লিসারিন ত্বক ফর্সা করে কি না, গ্লিসারিন ব্যবহার করলে ব্রণ বেড়ে যাবে কি না এরকম, এবং গ্লিসারিন ব্যবহার করলে আলাদাভাবে কোনো ক্রিম ব্যবহার করতে হবে কি না, এরকম অনেক ধরনের প্রশ্ন আমি পেয়ে থাকি। বন্ধুরা, সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই শীতে ত্বক ভালো, মসৃণ এবং উজ্জ্বল রাখতে চাইলে গ্লিসারিনকে অবশ্যই আপন করে নিতে হবে। গ্লিসারিন ত্বকের জন্য খুব ভালো, বর্ণহীন ও গন্ধহীন এই তরল আদলে উদ্ভিদ থেকে মেলে। গ্লিসারিনের প্রভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়াই ত্বকের নানা ধরনের সমস্যা যেমন ব্রণ, একনে ইত্যাদি দূর করে দেয়। গ্লিসারিন ত্বককে নরম করার পাশাপাশি ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে। এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করা সবচাইতে ভালো। বোতলটি দেখে অবশ্যই বুঝতে পারছেন এই শীতে আমার কতখানি ব্যবহার করা শেষ হয়েছে। মুখের উজ্জ্বলতা বাড়াতে আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন। গরমে গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়াও শীতে তো এটি অবশ্যই লাগবে। গোলাপ জল এবং পানি দুটো মিশ্রিত করে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন, যেখানে পানি এবং গ্লিসারিন সমপরিমাণে মিলানো আছে, এটা ব্যবহার করে দেখতে পারেন। গ্লিসারিন ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। এই শীতে ভালো থাকতে হলে, ত্বক ভালো রাখতে হলে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করবেন। গ্লিসারিনকে ময়েশ্চারাইজারের মতো ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন গ্লিসারিন ব্যবহার করলে মুখ ফ্রেশ দেখায়। গ্লিসারিন ত্বককে রোদ থেকে রক্ষা করলেও দিনের বেলায় গ্লিসারিন মেখে রোদে না যাওয়াটাই ভালো। গ্লিসারিনে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা মুখকে উজ্জ্বল করতে পাশাপাশি রিঙ্কেলস কমাতেও সহায়তা করে। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্লিনজার হিসেবে গ্লিসারিন খুব ভালো কাজ করে, কারণ তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ত্বকে ছোটোখাটো সমস্যা যেমন ফুসকুড়ি, জ্বালাভাব কমাতেও গ্লিসারিন কাজে আসে। ত্বককে আর্দ্র রাখে, ত্বক থেকে ধুলোময়লা দূর করতে গ্লিসারিন ব্যবহার করা হয়। গভীরভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে এই গ্লিসারিনে। যাদের ত্বক বেশি শুষ্ক তারা কিন্তু এই শীতে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করবেন, কোনোভাবেই গ্লিসারিন অ্যাভয়েড করা যাবে না। গ্লিসারিন ব্যবহার করলে রোজ আপনার ত্বক থাকবে মসৃণ এবং কোমল, এবং পা ফাটা থেকে শুরু করে যে কোনো খসখসে ভাব দূর করতে এই গ্লিসারিন অত্যন্ত উপকারিতা। আশা করি আজকের উত্তরগুলো পেয়ে গেছেন। পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গ্লিসারিন সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।